বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে কালকে নার্ভের ব্যথার বড়ি খেয়ে শরীরটা ভালো হয়েছে, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা উঠে চা খেয়েছি, বিস্কুট খেয়েছি আমি। আর এখন বাজে সকাল 11টা, আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, রান্না করে এসেছি, মেয়েকে হরলিক্স দিয়েছি, ওর মাথায় তেল মেসাজ করে দিয়েছি। বলে যে মা খুব ভালো করে তেল মেসাজ করতে পারে, তো দিয়েছি, মুখে ক্রিম দিয়েছি ওর, মানে ও খেলা করছে এখন। আর সকালবেলা উঠে মানে ঘর ধরেছিলাম আজকে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, গোছ গাছ করে, ঘর টর মুছে, রান্নাঘর ঝাড় ঠাড় দিয়ে মুছে ঠুছে, ধিতিকোনার তো যেহেতু মশলাপাতি দিয়ে খেলা খেলা করে, জামা ঠামা সব নোংরা হয়ে গেছিল, সেগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে গাছে থেকে কয়েকটা সুপারি পেরেছি। পার থেকে আমার এদিক দিয়ে পড়ে গেছে, মানে এখানে ব্যথা পেয়েছি। সুপারি, কাঁচা সুপারি খেতে খুবই ভালো লাগে। আর শুকনা সুপারিগুলো কেমন, মানে কোনো রসকস নেই, কিনে আনে সেগুলো হজম হয় না খেলে। আর ওই গাছের সুপারিটা একদম সাদা ফটফটা, তো পাড়তে গিয়ে ওই রকম হয়েছে। তো এই কথা কাউকে বলা যাবে না, তো নিজে নিজে কষ্ট ভোগ করছি। তো সকালবেলা উঠে ওই ধরো ওই রকম কাজ টাজ করতে করতে আমার এই যে 11টা বেজে গেছে। আর এখানে একার জন্য অত ঝামেলা নেই, শুধু আজকে রান্না করবো কি বলো তো, পাঁচমিশালি সবজি, লাউয়ের ডোকাগুলো সে মোটা মোটা হয়েছে গাছে, তো আমি তো বেশি দিন থাকবো না, চলে যাব। তার জন্য আমি, ওরা হয়তো খাবে পরে, লাউ ধরবে এই ধরবে, তো এখানে কেটেছি পাঁচমিশালি সবজি। এখানে আছে লাউয়ের ডোকা, টমেটো, ফুলকপি, বেগুন, পেঁয়াজকলি, আলু, এগুলো কেটেছি, কাটতে কাটতে অনেকটাই হয়ে গেছে, তো বেশি করে খাবো। আর এটাকে আমি বানাবো চচ্চড়ি, মাখা মাখা করে চিংড়ি মাছের শুটকি। এই যে চিংড়ি মাছ আছে এখানে, দেখো, এই দেখো, এই তো সেলফি স্টিকটাই বেঁকা হয়ে যায়। তো এটা দিয়েই কালকে যা রান্না করেছিল আমাকে একটু দিয়েছিল। তো আমিও বরকে শিলিগুড়ি যাওয়ার আগে আগে বলেছি যে তুমি আমাকে বাজার করে দিয়ে যাও। তো আমাকে বড় শুটকি মাছ এনে দিয়ে গেছে, চিংড়ি মাছের শুটকি এনে দিয়ে গেছে, তো সেগুলোই ধুয়ে নিয়ে আসলাম, এখন আবার গরম জলে ধোবো। তার জন্য আছে এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন, আর ভাত এখানে হয়ে গেছে, ভাতটাকে এখন মার ছাক দেবো। এ বাবা, ভাত গ্যাসটাকে অফ করে দিলাম, ভাতটাকে ছাক দেবো, আর রান্না করে তাড়াতাড়ি করে খাবো। আর কি জানো, হ্যাঁ, এটা তোমরা হয়তো বলবে যে এক তরকারি ভাত, হ্যাঁ, কিন্তু আমার একটা দিয়ে হয়ে যাবে, কারণ আমি চচ্চড়ি খেতে খুবই ভালোবাসি ছোটবেলা থেকেই। বিশেষ করে ফুলকপির যে ডাঁটাগুলো হয় কুমড়া কুমড়ো, সেগুলো ডাঁটার চচ্চড়ি খেয়ে আমি ভীষণ ভালোবাসি। এমনিতে আমি চচ্চড়ি ভালো রান্নাও করতে পারি, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করবো না, এমনিতেই করবো, তো ভালো হবে আমি জানি, মনে প্রস্তুতি নিয়েছি ভালো করার, তো ওটা দিয়ে খাবো জন্য ভালো করে করবো। আর ভাতটা হয়ে গেলো, ভাতটা এখন মার ছাড় দেবো। আর এটা হচ্ছে রেশনের চালের ভাত, অনেকক্ষণ ধুয়েছি, কষলে কষলে ধুয়ে, তারপর রেশনের চালের একটা কেমন গন্ধ থাকে, তো সেটাকে ভালো করে ধুয়ে অনেকক্ষণে আমি বসিয়ে দিয়েছি, ভাতটা বেশি করে ফোটাতে হয়। আর এটাকে এখন ছাক দেবো, ছাক দিয়ে আর তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। সকালবেলা উঠে বাসনও মেজেছি, এই কড়াই ঠড়াই একদম কেমন ছিল কালকে, যে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, একদম সকালবেলা উঠে দেখো কড়াই একদম চকচকা, আমার কড়াই একদম চকচকা, যতই আমার হাতের পন্ডালাইসিসের ব্যথা থাক না কেন, কিন্তু আমার বাসনপত্র হাড়ি বাড়ি একদম চকচকা। সেদিক দিয়ে যেন আমি সবসময় পরিষ্কারই থাকি, কারণ নোংরা কড়াইয়ের মধ্যে রান্না করতে পারি না, কারণ ওই নোংরাগুলো যখন রান্না করি তখন অনেক ধরো যে ইনফেকশনের মতো ওগুলো ওঠে, সেজন্য আমার দেহ চলুক বা না চলুক হাড়ি বাড়ি আমার পরিষ্কার, কেউ এসে নিন্দা করতে পারবে না, কারণ বেশি যে পরিষ্কার সেটা না, কিন্তু পরিষ্কার আমি নিজে বলতে পারি, হ্যাঁ যে আমি পরিষ্কার, বলতে পারবো না যে আমি নোংরা। তো কড়াই ঠড়াই যেন কেউ এসে বা দেখে, আমি তো অনেকের ব্লগ দেখি কড়াইয়ের কী অবস্থা, অনেক করে ব্লগ করে দেখায়, কিন্তু যে যেরকম যার সামর্থ্য, সামর্থ্য কি পরিষ্কার রাখাটা ওটা আবার সামর্থ্যের মধ্যে পড়ে না, পরিষ্কার রাখতে গেলে একটু মনের রাখতে লাগে, যে পরিষ্কার করেছেন। তো আমি নিজের স্কিন কেয়ার বা মুখের ক্রিম যত্ন ঠতন না করি, কিন্তু হাড়ি বাড়ি আমার পরিষ্কার আছে, পরিচ্ছন্ন একদম আছে পরিষ্কার, কিন্তু জামা কাপড় নোংরা হতে পারে,
নোংরা নোংরা থাকবে না কোনো সময়, ছেঁড়া হতে পারে, মানে এটা ছিঁড়ে গেছে নিচের দিকে, তো নিচের দিকে তো তোমাদেরকে দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে মুখ। আর এটা নাইটি 1.5 বছর বয়স হয়ে গেল। এটা আর একটা আছে লাল, লালটা মানে পুরনো হয়ে গেছে কিন্তু ছিঁড়ে গেছে, ওটা ছিঁড়ে গেছে তবুও পরা যাবে। আর রান্না করার জন্য সরিষার তেল 1 লিটার কালকে ঢেলেছি, তো এটা দিয়ে আমাকে বর না আসা পর্যন্ত চালাতে হবে। আর অনেক কিছুই আছে, পেঁয়াজ কলি আছে, বেগুন এনে দিয়ে গেছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ডিম আছে, শুটকি মাছ আছে, আমার একার জন্য আর কি লাগে বলো তো, হয়ে যাবে। এখন আমি ঝটপট করে শুটকি মাছের জন্য একটু গরম জল বসিয়ে দিই, শুটকি মাছের জন্য একটু গরম জল বসিয়ে দিই, কারণ শুটকি মাছটাকে আবার একটু ভালো করে ধুতে হবে গরম জল দিয়ে। খুব ভালো করে ধুয়েছি, মটরের নল দিয়ে ভালো করে ধুয়েছি। তো আর একটা ডিম ভাজে, ডিম ভাজবো, কারণ শুধু এক তরকারি দিয়ে খাওয়া যায় না, তা আমার যায় কিন্তু তবুও একটা ডিম ভাজবো, কারণ মেয়ে যদি খায় আমার সাথে, তো ঠাকুর দাদার সাথেই খাচ্ছে, যদি খায় তার জন্য একটা ডিম ভাজবো, ওকে স্নান করাবো। আজকে একটু ওকে সময় দিচ্ছি, কারণ ওকে একটু মানে যত্ন না করলে হয় না। সকালবেলা একটু মাথায় মেসেজ করে দিলাম, ক্রিম ট্রিম দিয়ে দিলাম, বই তো পড়ছেই না, পড়বে না, বলে যে আমাকে নতুন বই দেবে, 1-এ উঠেছি তারপরে পড়বে। তো যাই হোক, এখন বিশেষ করে একটা প্রাইভেট মাস্টারের দরকার টিউশন, তো এখনই আর কত এখানে আর ভর্তি করাচ্ছি না, এখানে যাব ওখানে, ওখানে গিয়ে ভর্তি করিয়ে দিই। তো যাই হোক, আমি এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিই, জল দিয়ে শুটকি মাছগুলো আর একটু ভালো করে ধুয়ে নেব। বিশাল বড় রান্নাঘর আমার, এত বড় একটা রান্নাঘর পরিষ্কার করতে মানে খুব মানে, দেখো না রান্নাঘরটা কত বড় তোমাদেরকে দেখাই। এখান থেকে এই যে দেখো ওই মাথা, এটা ছিল গরুর গোয়াল ঘর, সেটা শ্বশুর মশাই আমাকে রান্নাঘর করে দিয়েছে, তো সেটা পরিষ্কার রাখাও কিন্তু মানে খুবই কষ্ট, রাখতে হয় পরিষ্কার। আর গরম জলটা হোক, কুসুম কুসুম গরম জল দিয়ে শুটকি মাছটাকে ধোবো, দিয়ে এখন ভাতটা ছাক দেবো। আর রান্নাঘরের দরজা আমি বন্ধ করে দিয়েছি, দরজাটাকে খুলে বাইরের বারান্দা, আমার ভাত ছাক দেওয়ার যে বালটিনটা, সেটা বালটিনটা লিক করেছে, ভাতের মাছ সব বেরিয়ে যাচ্ছে, সেজন্য ওটা আমি বারান্দাতে রেখেছি, আর সেখানে নিয়ে আমি ভাতটা ছাক দেবো। তো বন্ধুরা, আমি এই যে ইসে করছি শুটকি মাছের চচ্চড়ি, এটা রান্না করছি, তো শুটকি মাছটা দিয়ে তেল দিয়ে শুটকি মাছটা ভাজা ভাজা করে এর মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দেবো সবজি, যে পাঁপড় ভাজলাম, লেচু পাঁপড়, ক্াকে
লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম। জল দেব। আজকে ধনিয়ার পাতা নেই, ধনিয়ার পাতা হলে আরো ভালো হতো। তো এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। বেগুন ভাজলে ভালো হতো, কারণ আমি বাপের বাড়িতে গিয়েছি, এগুলো ঘি নিয়ে এসেছি। তো যা আছে দিলাম এখানে, গ্যাসের আছে, যদি একটু ই হয় গলে তো গরম ভাত দিয়ে খাবো আজকে। তো ঢাকা দিয়ে দিলাম, হোক। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শুটকি মাছের, চিংড়ি মাছের শুটকি। তো ঝোলগুলো রাখবো না, ঝোলগুলো শুকালেই হয়ে যাবে রান্না, তারপরে মেয়েকে স্নান করাবো। তো বন্ধুরা, আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডারে গ্যাস নেই। তো রান্নাটাও হয়ে গেছে আর গ্যাসও শেষ হয়ে গেছে। তো আমার দেওরের গ্যাসের দোকান সিলিন্ডার নিয়ে আসতে বললাম। আমি কী করলাম বলো তো, বরকে শিলিগুড়িতে ফোন করলাম, শিলিগুড়ি থেকে বর আবার দেওরকে ফোন করে দেবে, বাড়িতে নিয়ে এসে লাগিয়ে দেবে। তো হয়ে গেছে, আর আমি এখন ঘরে গিয়ে থাকতে পারছি না, রোদ রোদ্র বসে বসে খাই। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ও ঠাকুর দাদার ওখানে গিয়ে ভাত খাচ্ছে। তো আমার চচ্চড়িটা তো হয়ে গেল, আর গ্যাসও মানে লাল আগুন বেরিয়ে ছোটো মানে কমে গেল। ভালোই হয়েছে, রান্নাও শেষ, গ্যাসও শেষ। তো এই যে আমার চচ্চড়িটা, তো এটা দিয়ে খাবো। আর একটা জিনিস ভাজবো, সেটা হচ্ছে এই যে সুকাতি। তোমরা কি জানো এগুলো পাটের শাকের সুকাতি, মানে পাট শাক ডলে ডলে শুকিয়েছে মাছ। তো বাড়ি গিয়েছিলাম, মা আমাকে দিয়েছে। এটা তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভাজলে পরে ব্যাপক টেস্ট লাগে, ব্যাপক ব্যাপার। সেটাকে ভাজবো এখন, ভেজে খাবো। তো এই যে আমি শুকাতি ভাজছি এখন। তো বন্ধুরা, শুকাতি ভাজলাম আর শুটকি মাছের চচ্চড়ি, এই যে ভাত বেড়েছি, এখন রোদ্রে বসে খাবো। তো যাই খেয়ে দিয়ে আর একটু ঘি নেবো, ঘি দিয়ে গরম ভাত খাবো আগে। ঘিটা গ্যাসের আঁচে দিয়েছিলাম, গলেছে। হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং। তো খুব সন্ধ্যা যে লাগছে সেটাও লাগেনি এখনো, মাত্র 5টা বাজে। তো যে চা মানে গ্যাসটা শেষ হয়ে গেছিলো তখন বললাম, তো একটু একটু জ্বলছিল, সেটা দিয়ে চা করা ছিল, সেটা গরম করে নিয়ে এসেলাম। আর সিলিন্ডারটা লাগাবো দেওয়ারকে দিয়ে তো দোকানে চলে গেছে। তো যা বললো যে ও পারে লাগাতে, না বিছানাতে ওঠো না, কিন্তু রাস্তাতে দেখো পায়ের মধ্যে কি ধুলা, অত ধুলা নিয়ে ওঠা যাবে না, পা মুছাই দিব এখন। কেমন লাগাইছে দুধ চা, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর লাল চা ঠান্ডাই হতেছে না।
তো যাই হোক বন্ধুরা, এখন ওই একটু শুয়েছিলাম, উঠে হাত ঠ্যাং ধুয়ে চাটা গরম করে খেলাম। আর ঘর ঘর তো সব পরিষ্কারই আছে, মানে মুছেছি, লোকের লোক নেই, কিছু নেই, ঘর পরিষ্কারই আছে একদম। খালি সন্ধ্যার সময় সন্ধ্যা বাতিটা দিব, দিয়ে আজকে শর্ট ভিডিও শুট করব, তার জন্য কিছু সাজবো, সেজে গুজে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাজলাম। সেজে কয়েকটা শর্ট ভিডিও শুট করে আবার রাতে না ভাত রান্না করবো না, কারণ ঠান্ডা ভাতগুলোই আছে, ওগুলো মুড়ি মিশাল করে খেয়ে শুয়ে পড়বো আজকে। আর এখন একটু সাজুগুজু করব, মানে মাথাটা আশড়াবো বাইরে গিয়ে, আশড়িয়ে পরে সন্ধ্যাবেলা ঠাকুরকে বাতি দেওয়ার পরে সাজুগুজু করে তোমাদেরকে দেখাবো যে আমি কি সাজলাম। আর মেয়েকে এখনকার একটু হাত ঠ্যাং মানে ধোয়াবো না, যেহেতু ওকে ভিজা ন্যাকড়া দিয়ে মুছিয়ে দেবো আর ওকে হরলিক্স দেবো। কাঁচা আটু খেয়ে খুব মজা পেলাম। আর মেয়ের জামা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম, সেই সে ওর ঠাকুর দাদা সেই জমিতে নেড়ে দিয়েছিল, তো সেখান থেকে ওই এনে রেখে দিয়েছে এখানে। নিজের জামা কাপড় না, মানে আজকে ঘর গুছিয়েছি, এই যে সোফা টোফা একদম পরিষ্কার, আর এই ঘরও পরিষ্কার, এখানে যেহেতু বর নেই, বিছানা টিছানা একদম গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর দোলনাটা এখানে আমার খাটের নিচে রাখাটা ধৃতিকোলা ছোটোবেলার দোলনা, তো এটাকে আমি সব ধৃতিকোলা ছোটোবেলার জামা কাপড়, ছোটো মানুষের জামা কাপড় তো অত গুছিয়ে রাখা যায় না, তার জন্য আমি কি করেছে এই সব কিছু একবার ওখানে পালা দিয়ে রেখে খাটের নিচে ঢুকিয়ে রাখি। তো কালকে দেখি একটা বিড়াল এসে, আমার একটা শাড়ি ছিল ওইভাবে, তো শাড়িতে শুয়ে আছে, তারপরে আজকে কি করেছে আজকে সেজন্য মেঝেতে বের করে রেখেছি যেন শুতে না পারে, খাটের নিচে ঢুকতে না পারে, আর শাড়িটা ধুয়ে দিয়েছি। তো আমাদের পাড়ার যে ডিলার তার ছেলের বিয়ে, তো ওদের একটা মানে ইসে আছে, কালী মন্দির আছে, তো যে কোনো ওরা শুভ কাজ করার আগে কালী পুজো করে, তো যেতে চেয়েছিলাম কালী পুজোতে, নিমন্ত্রণ দিয়ে গেছে, বিয়েরও নিমন্ত্রণ দিয়ে গেছে, তো দুটো তিনটে বিয়ের নিমন্ত্রণ দিয়েছে। তো বর বাড়িতে থাকা সত্ত্বকালীন একটা ওর বন্ধু ভাই এসে নাম নিমন্ত্রণ দিয়ে গেছে, আর একটা গ্রামের নিমন্ত্রণ, আর একটা ডিলারের মানে ডিলারের ছেলের বিয়ের নিমন্ত্রণ, ভালোবাসা করে বিয়ে। ওরা হচ্ছে এদেশীয় আর ভালোবাসা করেছে দাসেদের, দাস কাস্টে দাসেদের মেয়ে, লাভ ম্যারেজ আমার মতো কাহিনী। তো সেই বিয়েতে তো আমার মানে খুব ইন্টারেস্টিং, মানে মন আমার সবসময় ওখানে গিয়ে আছে যে দেখব, যে আমার নিজের বিয়ের সময় তো সবকিছু নিয়ম কানুন ভালো করে দেখতে পারবো, বুঝতে মনে নেই, ভুলে গেছি 10 বছরে। তো আমি ভাবছি যে তাহলে আমিও দেখি, ওদেরও তো এদেশীয়দের সাথে বিয়ে হচ্ছে মেয়েটার, এই এখানেই বাড়ি আমাদের বাড়ির কাছেই প্রেম করে বিয়ে, তো আমারও যেহেতু এদেশীয়দের সাথে ভালো করে ভালোবাসা করে বিয়ে হয়েছে দিতি বাবার সাথে, তো ঘন্টা আর আগতে যায়। আবার খাটের নিচে লুকিয়েছিল, আমি যে দোলনাটা এখনই ঢুকিয়ে রাখলাম, ওই দেখো দোলনা খাটের নিচে। তো আমার খুব ইচ্ছা যে দেখি ওদের মধ্যে নিয়ম কানুন গুলো কেমন। তো ছেলের বাড়িতে নিয়ম শুরু হয়ে গেছে, তো আমি তো আর দেখতে পারি না, আমি তো আর এখানে ছিলাম না, ধীধির বাবা তো ছিল একাই, বিয়ে করতে গেছে আমাকে, তো আমার খুব ইচ্ছা ছিল, তো এই যেতে চেয়েছিলাম, এখন আর মন চাইছে না, কারণ মাও যাবে না, যাও ওরাও যাবে না। তো পুজো হবে সেই রাত্রেবেলা, প্রসাদ খাওয়া নিমন্ত্রণ হচ্ছে সকালবেলা, তো সকালবেলা হয়তো যাইতে পারি, ব্রাশ ট্রাশ করার পরে প্রসাদ খেতে হয়তো ব্লগও করবো তখন সকালবেলা থেকে, তো এখন আর যাচ্ছি না। আর বিয়ে, বিয়েটা খেয়েই আমরা শিলিগুড়ি চলে যাবো, বিয়েতে হয়তো বড় বাড়ি চলে আসবে মনে হয়, আজকে পুজো পরশু দিন, 1 তারিখে বিয়ে, 2 তারিখে বিয়ে, হ্যাঁ, তো ওই বিয়ে বন্ধুর বন্ধুর বিয়ে যে নিমন্ত্রণ দিছি ওটা খাওয়ার জন্য বাড়ি আসতে চেয়েছে। তো আজকে হয়তো বর কি করেছে বলতো, নিয়েছে তো ফ্ল্যাট ভাড়া, আমার একটাই টেনশন, মেয়েকে এখন একটা টিউশন দিতে পারলাম না, মেয়েটাকে কোনো কিছু শেখাতে পারছি না, ফ্ল্যাটে থাকবো, মানুষের নানান ধরনের কথা বলবে, তো ফ্ল্যাটে থাকলেই তো হবে না। আমি বলেছি যে আমাদের মানে এখনকার মানে খুবই কষ্ট করে থাকতে হবে, চলতে হবে, মানে খুবই কষ্ট, তার জন্য বরকে বলেছি আমাদের খাটের কোনো দরকার নেই, কারণ বাড়িতে আমাদের খাট আছে, যেহেতু বাড়িতে আমাদের সব কিছুই আছে, শুধু করে চারটে রান্না করে খাওয়া, এটাই হচ্ছে কাজ, আর বর থাকে ওখানে, তা যেহেতু আমাদের ওখানে থাকতে হবে, কারণ বরকে কয়েকটা মানে ভালোভাবে একটু রান্না করে তেলে ঝুলে একটু খাওয়াতে হবে, এই জন্যই আমার ওখানে যাওয়া, না হলে ওর বন্ধুর হোটেলে থাকছে, কতদিন আর বন্ধুর হোটেলে এভাবে থাকে বলো, ওর তো যেহেতু কাজটা পেয়েছে ওই সূত্রে ওখানে থাকতে হবে, সেজন্য আমাকেও যেতে হবে, কারণ যদি আমি যাই তাহলে মেয়েকেও নিয়ে যেতে হবে, মেয়েকে ছাড়া তো কোনো কিছুই মানে একদম সবকিছু অসম্পূর্ণ, ওর জন্যেই সবকিছু, এত কিছু ওর জন্যেই। তো এখন ওখানে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে ওর বাবাকে আমি বলেছি, রাজি করিয়েছি, ওখানে নিয়ে যাওয়ার পরে ওকে অ্যাডমিশন করিয়ে দিতে হবে স্কুলে, তারপরে একটা পাইট মাস্টার, আমাকে তুমি খেতে দেও বা না দাও, আমি যত কষ্ট করি না একটা পাইট মাস্টার ওকে লাগবেই ওখানে, আর বাড়িতে থাকলে তো আমার কাছে পড়ে, ওর ঠাকুর দাদার কাছে পড়ে, ওখানে গেলে কে, ওখানে গেলে ওকে কে পড়াবে, আমাকে তো গুরুত্বই দিবে না, সেজন্য আমি বলছি একটা পাইট মাস্টার লাগবে। আর
ঘর সাজানোর জন্য আমাদের খাট টাট কিনতে আমি বাধা করেছি, চৌকি 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 কিনতে বলেছি, কিন্তু চৌকিরও কিন্তু সেই দাম, এখন 3,000-4,000 টাকা নিচ্ছে চৌকির দাম। সেজন্য বরকে আমি বলেছি যে বানাতে দিতে বলেছি চৌকি, তো আজকে হয়তো ওই ফ্ল্যাটে ওর বন্ধু ঠন্ধু বন্ধুর যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে তাদেরকে নিয়ে ওই সে ফ্ল্যাটের 3 তলায় চৌকি তুলবে। তারপরে ও 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ না 2 তারিখ, হ্যাঁ যাই হোক বিয়েতে আসবে, আসলে পরে আমরা চলে যাব আর তোমাদের সাথে ওখানে গিয়ে নতুন ব্লগ শেয়ার করবো, তোমরা প্লিজ ওখানে দেখলে আরো ভালো কিছু শেয়ার করতে পারবো, যেহেতু একটা নতুন জায়গায় যাবো। কে ধোয়াই দিল মা পা? মোসো জামা দিয়ে মোসো, জামা তো শুকায় নাই, তারা আমি গামছা এনে দিতেছি তোমাকে। উলি বাবা মুখটা মুসো, একটু হলিস খায়া বয়স্ক 1 থেকে 100 পর্যন্ত লেখো, তারপরে পুতুলের বিয়ে দিব। কেন মুখ লুকায়? তো যাই হোক এখন মেয়েকে হরলিক্স দেই। তো দিদি কোনার হরলিক্স বানাচ্ছি, কয় প্যাকেট দেবো মা, 2 প্যাকেট না 3 প্যাকেট? 3 প্যাকেট। বাড়িতে আছে মা, বিড়াল দেবো দেবো, দাঁড়া পুষিকে একটু দেখি নে মা। এই দেখো আমাদের পিচ বাবু, পিচ বাবু এইদিকে তাকা, এইটা কে, এইটা কি বিলু, এটা কি, এইটা কি, এটা তো তুমি, এই যে মা ঘটি সুন্দর করে নিল মা, বান কি করবো এখন? তুমি বিস্কুট দিয়ে খাও, আমি মাছের জল পাল্টি দিয়ে আসি। তো বন্ধুরা 10 মিনিট কম 7টা বাজে, তো আমি আজকে শাড়ি পরলাম, এই যে শাড়িটা আমি এটা মানে ধুবো, ধুয়ে রেখে দেব এটা পুজো পুজো টুজো করার জন্য। তো এই শাড়িটা আমার ইসের মধ্যে আল্লার মধ্যে ছিল, তো একটু ফাঁকসা ফাঁকসা গন্ধ বেরিয়েছে অনেকদিন থেকে আছে, তো তো ইসে কি যেন বলে, হ্যাঁ দুর্গাপূজার পরে আর এটা ধোয়া হয়নি অঞ্জলি দেওয়ার পরে, তো কয়েকটা শর্ট ভিডিও করেছি, তো ভাবছি এখন রোদ উঠেছে তো ধুয়ে রেখে দেবো আর কি। সো এটা শুধু আমি অঞ্জলি দেওয়ার সময় পরি, লক্ষ্মী পূজার সময় আর 2 একবার দুর্গা ঠাকুরকে অঞ্জলি দিয়েছি, আর প্রত্যেক বছর দুর্গা ঠাকুরকে অঞ্জলি দেওয়ার সময় যে নতুন শাড়িটা নেই সেটা পরে অঞ্জলি দিই, এটা আর বেশি পরা হয় না, তো ধোবার জন্য আজকে এটাই পরলাম। আর যে মোটু হয়ে যাচ্ছি, বাজে লাগে দেখতে, কোনো পোশাকেই আমাকে মানাচ্ছে না, তো এটাই পরেছি। আর এই যে সোয়েটার, সোয়েটার ছাড়া তো শর্ট ভিডিও করাই যাবে না, প্রচণ্ড ঠান্ডা। আর যে মেঝেতে এটা পেরে নিয়েছি কার্পেটটা, তো কয়েকটা শর্ট ভিডিও শুট করে সত্যি মায়েরে আমি খুব মোটা হয়ে গেছি, দেখো ওই আয়নাতে খুব মোটা হয়ে গেছি গো, এই দেখো আমাকে কেমন লাগছে পিছনে, খুব মোটা হয়ে গেছি। তো ঠিক আছে মোটো হচ্ছি তো কি হচ্ছে, তো আমার বরকেও এখন মোটো হতে হবে, কারণ বিয়ে হয়েছে, একটু মোটা কাটা না হলে মানায় ওকে। তো দিদিকোনা ও ঠাকুমার কাছে বই পড়ছে, আর আমার রাতে তো ভাত রান্না নেই, তো 7টা বাজে নি, 8টা সাড়ে 8টা পর্যন্ত দেখি আবার হয় কি না, নেট থাকে না এই সময়, নেট স্লো থাকে, একটা শর্ট ভিডিও তৈরি করতে ধরো 4-5 মিনিট চলে যায়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো অবশ্যই, কেমন লাগছে জানিও আমাকে। আর এখন আমি কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করে নিই, তারপরে রাতে আবার ওই যে কি যেন রান্না করলাম, হ্যাঁ এই চিংড়ি মাছের শুটকি দিয়ে নেটানি, নেটানি বলছি কেন, চিংড়ি মাছের শুটকি দিয়ে সব বেগুন ঠেগুন ওই লাউ ডাঁটা ফুলকপি এগুলো দিয়ে যে ঘ্যাটটা করেছি তো ওটা দিয়ে খাবো, আর দুপুরবেলা শুকাতি ভেজেছিলাম সেটা আর খাবো না, রাতের বেলা খিদাটাও কম থাকে, তো ওটা দিয়ে খেয়ে পরে শুয়ে পড়বো তোমাদের সাথে একটু কথা বলে। তো যাই হোক এখন কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করে নিই, আর মেয়ে ওখানে পড়া পড়ছে, আর ডিলারের বাড়িতে, ডিলারের বাড়িতে পূজার নিমন্ত্রণ, রাত্রে আর যাবো না, পূজা দেখার খুব ইচ্ছা ছিল, আর সকালবেলা গিয়ে প্রসাদ খেয়ে আসবো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো।
প্রায় বন্ধুরা, তো 8:30 বাজে, তো শর্ট ভিডিও শ্যুট করেছি, মাত্র 6টা শর্ট ভিডিও করেছি, নেটও শেষ আমার, আর অল্প মানে রাত 12টার পরে থেকে শেষ হয়ে যাবে মনে হয়। ওই ধরো রাত্রি 10টা পর্যন্ত থাকবে, মানে যতক্ষণ আমি থাকবো আর কি, জাগনা ততক্ষণ থাকবে। আর তারপরে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, পন্ডালিসিসের ব্যথাটা তো বাড়াই থাকে সব সময়। তো কখন আমার শরীর খারাপ হয়ে যাবে আমি তো নিজেও জানি না, কারণ আমি মনে হয় আর স্বাভাবিক জীবনযাপন কোনোদিনও করতে পারবো না, এতটাই খারাপ লাগছিল। তোমরা হয়তো ভাবে এত সাজুগুজু তাহলে কেন করো, আমার ভালো লাগে সাজতে, সাজার অনেক জিনিসপত্র বর এনে দিয়েছে, সেজন্য সাজি, সেজন্য সেজে ঠেজে যে আমি করি তাহলে কয়েকটা শর্ট ভিডিও। তো তার মাঝখানে আমি অনেকক্ষণ শুয়েছিলাম ওই ঘরের বিছানাতে, তারপরে ভাবলাম যে না খেতে তো হবে, খেতে খেয়ে এবার ওষুধ খেতে হবে। এখন একা থাকি বাড়িতে, কাজকর্ম খুবই হালকা, তবুও এই যে ঠান্ডা যে পড়েছে না, এতে আমার মানে ঘাড় আমার পুরো জাম হয়ে আছে, এদিক এদিক করতে পারছি না। তো তারপরে ফোন ফোন আসলো বরের, বর বলে কি বেল দিয়ে থাকো, তারপরে বেল দিয়ে আমি এই যে এই এই খাটে বসে এখানে হেলান দিয়ে কতক্ষণ ছিলাম, তারপর তোমাদেরকে দেখালাম একটু ইউজ করাটা কিভাবে ইউজ করতে হয়। তো এটা যে পাম্প করতে লাগে, পাম্প করলে এই তিনটা থাক একদম টান টান হয়ে যায়, গলাটা একটু টান টান হয়, যেহেতু আমার 5 নাম্বার আর 6 নাম্বার হাড়টা চাপা মানে চেপে গেছে, তো এটাতে এরকম করে একটু টান টান হলে একটু হয়তো ফাঁকা ঠাকা হয় আর কি, তত একটু আরাম বোধ করি। কিন্তু যখন খুবই প্রচণ্ড মাথা ঘোরা, খুবই শরীর খারাপ করা, তখন বেলটাও দিয়ে থাকতে পারি না। তো একটু আমি আরাম বোধ করলাম, দেওয়াই হয় না, কারণ দিতে আমার খুবই ভয় লাগে, কারণ এটা দেওয়া মানে খুবই কষ্ট, বলাও যায় না, মনে হয় কি পাপ করেছি তার জন্য এত কষ্ট ভোগ করছি। এটা দিয়ে রাখা মানে কি যে মৃত্যু যন্ত্রণা মনে হয়, খুবই কষ্ট চাই, চেপে থাকে, সে ভয়ে আমি দিই না। দিলে পরে একটু আরাম পাওয়া যায়, কিন্তু খুব কষ্ট, গলাটাকে একেবারে চেপে ধরে রাখে, মনে হয় যে ফাঁস লাগলে যেরকম ওই রকম, সে বলাও যায় না। ঠাকুর ঠাকুর গীতা গীতা গীতা, তো আমার খুবই কষ্ট, আমার মনে হয় না যে আমি আর স্বাভাবিক জীবনযাপন মনে হয় করতে পারবো না কোনো দিন বন্ধুরা, আমার খুবই কষ্ট, মানে খুব কষ্ট। আমি এখন কাকে বলি কি করব, করারও তো কিছু নেই। তো এই যে আজকে সকালে বললাম না, মেয়ের কিছু জামা কাপড় ধুয়েছি, একটু কাছাকাছি কাছাকাছি একটু বেশি করলেই সেদিন আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়, কারণ বাড়িতে থাকলে তো বরই ধুয়ে দেয়, কারণ ও আর কত সামলাবে, কারণ এদিকে আবার অফিসের কাজ ঠাস, এখন তারপরে এই কোম্পানিতে জয়েন করার পরে আমি ওকে ওগুলো বলিই না, পা দিয়ে খুঁজে খুঁজে যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি সেই রকমই থাকি। তো হাড়ি বাড়ির কথা তো বললাম, হাড়ি বাড়িও ওই ধরো ওই যে যেরকম ওই বিছানার পান্না যদি এক পাশে আমার নোংরা হয়, তারপরে কিছুদিন পরে আবার উল্টায়া পাতি, মানে যেভাবে পাতা থাকে তা উল্টায়া পাতি কিছুদিন, তারপরে আবার নিজে নিজেই মানে ছাপ দিয়ে ওই পা দিয়ে খুঁজে খুঁজে করি। তো আজকে মনার জামাগুলো মনে হয় যে আমার ওখান থেকে মশলা নিয়ে আসে, হলুদ জিরে ঠিরে সব কিছু নিয়ে, তো সাদা একটা জামা কিনে দিয়েছিলাম দুর্গাপূজার সময়, সেটাকে একেবারে কি অবস্থা করেছে, তো গরম জল দিয়ে ধুয়ে রেখে তো সেটাকে যে আমি খোঁচাখুচি করেছি, তার জন্য অবস্থা হঠাৎ করে খুব খারাপ। আর বর বলেছে যে আমি বাড়িতে থাকি না, তুমি কোনো রিস্কের কোনো কাজ করবে না, কারণ হঠাৎ করে যদি আমি কিছু হয়ে যাই সেজন্য। তো এখন বরের কথা খুবই মনে পড়ছে, খুব খারাপ লাগছে, কারণ শরীর খারাপ হলে কাছের মানুষ না থাকলে মানে খুবই খারাপ লাগে, আরো কান্না পেয়ে যায়। তো তখন আমার আবার চাপা ঠাপা কেমন লেগে যায়, কান দিয়ে ধোঁয়া বেরোয়, চোখ দিয়ে আগুন বেরোয়, এরকম খুবই খারাপ লাগে। আর মেয়েটাকে নিয়ে থাকবো, মেয়েটা তো আমার কাছে থাকেই না, ও বোঝে এখন যে মার ব্যথা কষ্ট। তো ও ঠাকুর দাদার ওখানে খাওয়া দাওয়া করলো, আমি ঘরে শুয়ে থেকে সব বুঝতে পারলাম, তো ও বোঝে এখন শুয়েও পড়লো ওখানে। তো আমি কি করব কিচ্ছু তো বুঝতে পারছি না, ডাক্তার বলেছিল অপারেশনটা করাতে, যে বয়স তো খুবই কম, তো জীবন তো অনেক পড়ে আছে বাকি, তো তার জন্য অপারেশনটা করতে বলেছিল, সব ডাক্তারই দেখানো সে সবাই বলেছে, কিন্তু ওই যে বাচ্চা ছোট দেখবে কি আমাকে, দেখালে যে লোক নেই। তো এইভাবে এই ঠান্ডার কয়েকটা মাস আমার খুবই কষ্ট হচ্ছে, ঠান্ডা কেন গরমের দিনেও খুব কষ্ট পাই, গরম ঠান্ডা সবসময় আমার একই ভাব। তো যাই হোক বন্ধুরা, মনে হয় না যে আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো সে আগের মতো, খুবই কষ্ট হয়, খুবই মন খারাপ হয় আমার, খুবই কষ্ট হয়, খুব 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 কষ্ট হয় আমার, মনে হচ্ছে না যে আমি আসি আগের মতো আবার মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো বা ফিরে আসতে পারবো। আমার কি যে হলো, আমি কি যে কষ্ট মেয়ে মানুষের, সত্যি মা হওয়া যে কি কষ্ট, মা হতে গিয়ে যে আমি কি হলাম, তবুও আমি মেয়ের মুখ থেকে যখন মা ডাকটা শুনি তখন আমার মানে ব্যথা ঠাথা আমি সব ভুলে যাই, এতটাই ওরই জন্য এত কিছু।
কারণটা আমি তোমাদেরকে শর্টকাটে বলি। যখন আমার ও হয় সিজার করে, তো আমাকে সিজার করার সময় অজ্ঞান অবস্থায় যে সিস্টারগুলো হোক, যে মাসি ঠাসিগুলো যারা সিজার হওয়ার পরে সিলাই ঠিলাই করে, ধরো বেডে আনে, যখন রাখবে বেডে শোয়াতে পারেনি, বেডে ওই অবস্থায় আমাকে ফেলে দিয়েছিল বাঘাতে। বলা এমন লাগছে কেন? বাঁকাতে ফেলে দিয়েছিল, তখন আমার ওয়েট খুব ছিল, 85 কেজি ওয়েট ছিল। ওই অবস্থায় ওরা কন্ট্রোল করতে পারেনি, হালকা হালকা কয়েকটা মাস, দু তিনটা মাসি ছিল বুঝি, তারাই বুঝি। ধরো যে সিজার করার সময় ওখানে অনেক লোকেরা থাকে, মাসি ঠাসি, তারপরে যার পেশেন্টের, যে পেশেন্টের যার মাসি থাকে, তারাই এটি ধরাধরি করে আনতে আমাকে ফেলে দিয়েছিল। ওই তখন থেকেই আমার এই রোগটা সূচনা হয়েছে। বন্ধুরা বুঝতে পারো যে মা হওয়া কত কষ্ট। আজকে দীর্ঘ 7 বছর, 6 বাচ্চার বয়স 6 গিয়ে 7-এ পড়েছে। আমার ব্যথার বয়সটাও ঠিক ততদিন। 2 বার করে MRI করেছি, কত ফটো করেছি, কত কিছু করেছি, কত এক্সারসাইজ করেছি, কত ওষুধ খেয়েছি, কত জঘন্য জঘন্য ওষুধ খেয়েছি, কত লোকের কত কথা শুনেছি, কিছুতেই কিছু হলো না। ওই একটাই কথা ডাক্তারবাবু, যে তোমার হাড় চাপা লেগে আছে, কেটে অপারেশন করে জায়গাটাকে ফাঁক করে দিয়ে ওটা ওখানে নাট বল্টু লাগিয়ে টাইট দেবে। তো কীভাবে কী করবে একদিন আমি কম্পিউটার খুলে মোবাইলে দেখেওছি কীভাবে কী করবে। তো ওটা দেখার পরে আমার শরীর খুব দুর্বল, মানে দুর্বল হয়ে গেছিলো। ভয় পেয়েছিলাম যে কীভাবে কী করে, কীভাবে পেনের সার্ভিক্যাল পন্ডালিসিস, পেনের অপারেশনগুলো কীভাবে করে। তো দেখেছিলাম, বর একদিন খুলে দিয়েছিল, দেখার পর থেকে ভয় লেগেছে। তো তখন থেকে আমি আর করতে চাচ্ছি না। তো এখন মনে হয় যে অপারেশনটা করলে মনে হয় আমি যদি ভালো হতে পারি, এটাই মনে হয়। তো যাই হোক, দেখা যাক। আর মানে চলছে তো, মানে আর 2-3টা বছর দেখি মেয়েটা একটু বড় হোক, যখন ও বুঝতে পারবে নিজের কাজ নিজে করতে পারবে, তখন আমি অপারেশনটা হব। আর অপারেশন হলে যদি হিতে বিপরীত হই, এই টেনশনটাই আমাকে মানে এখানে মেরে দিচ্ছে, যদি আমি ভালো না হই এটাই। আর ওই যে ইউটিউবে একটা দাদা ভাই দেখলাম, ভেলোর গিয়ে সে হাঁটুতে অপারেশনটা হলো, ও এখন ভালোই হাঁটা চলাফেরা করছে। কিন্তু 100%-এর মধ্যে যে 100% গ্যারান্টি যে সব কিছুতে হবে সেটা হয় না। আর স্বাভাবিক তো সবাই বলে এই অপারেশনগুলো হলে পরে ভালো হয় না, আবার আবার হয়। সেই জন্যই ভাবি যে হবো যদি ভালো না হই তাহলে। এই তো তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা মানে আর বড় করছি না। ওই দুপুরবেলা যে চিংড়ি মাছটা খাওয়া, সেটাও আমার ঠিক হয়নি, কারণ চিংড়ি মাছ তো এমনি বাতুল, তো মুখের জিভ লালসা মানে ঠিক রাখতে পারেনি, টিকিয়ে মানে লোভটা সামলাতে পারেনি। তো ওটা দিয়ে করেছি, তো ভাতও খেয়েছিলাম খুব, আর এখন আর খেতে ইচ্ছা করছে না, ভীষণ ভয় লাগছে। যেমন ঘাড়ের অবস্থা খুবই খারাপ, এদিক এদিক করতে পারছি না, তার জন্য এই বেলটা দিলাম। বেলটা এখন খুলে রাখি। কি সিস্টেমের বেল, বর যে কোথা থেকে এগুলো ম্যানেজ করে বাবা। এই বেল দিয়ে আমি যদি রাস্তাঘাটে যাই, লোকে আমার দিকে তাকিয়ে থাকে, তার জন্য আমার মানে ভীষণ কান্না পায় যে সবাই কি মানুষ আর আমি কি হলাম। সবাই আমাকে দেখে বলে বলে যে মহিলাটা ওটা কি গলায় পড়েছে, তার মধ্যে আবার ওটা পাম্প করতে হয় দেখে। সেই জন্য আমি ওটা পরে রাস্তাঘাটও যাই না, ঘরের মধ্যেই থাকি। আর বিশেষ করে দিলে পরে খুবই কষ্ট হয়, দিয়ে মানে খুব রিল্যাক্সে থাকো, একটু হাসি ঠাট্টার গল্প টল্প শোনো, একটু নিজের মানুষের কাছে থাকো, তাহলে ভালো লাগে। দিয়ে একা বসে তো থাকাই যায় না, আরও খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। সেজন্য ওটা দিতেও বারণ করেছে, আর আজকে কেন বা দিলাম, এখন আবার খুব খারাপ লাগছে। আসতে সেই জন্য আমি ভাতও খেতে পারবো না, ওই যাবো একটুখানি খেয়ে আসি। ওই যে আমার নার্ভের ওষুধ খেতে হবে, আর ব্যথার ওষুধ কালকে না, হ্যাঁ কালকে না পরশু দিন খেয়েছি। তো ঘন ঘন ব্যথার বড়িও তো খাওয়া যায় না, সব দিক দিয়েই মানে খারাপ, কোনো দিক দিয়ে ভালো নেই। ব্যথার ওষুধও তো খাওয়া যায় না, যখন একদম সহ্য করতে পারি না তখন তো ব্যথার ওষুধ খেয়েই নিই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আর তোমাদেরকে বড় করছি না, বড় তো মনে হয় হয়ে গেল, গল্প করলে অনেক বড় হয়ে যায় সেটা বোঝাই যায়। আর আমি এখন ভাত ঠাত খেয়ে মানে খেতে পারবো না, শরীর খুব খারাপ করেছে। যদিও না খেতে পারি, তাহলে 1 প্যাকেট বিস্কুট খেয়ে, জল খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে থাকবো। আর এখন আমার শ্বাসকষ্ট হচ্ছে, ফ্যান চালাতে হবে, একে ফ্যান দিয়ে, জানলা যেহেতু খুলতে পারবো না, যেহেতু ভয় লাগে, কারণ আমার না হাড়ও মনে হয় দুর্বল, কারণ ভয়টা খুব বেড়েছে। একা ঘরে থাকে, আমার টয়লেট পেলেও আমি ভীষণ ভয় পাই, বেরোতে পারি না। তারপরে যখন যখন দেখি দুই একজন লোকের মানে উঠে, সবাই আমার যাটা ও প্রেগনেন্ট, ওর হয়তো ঘন ঘন টয়লেট পায়, ও যখন উঠে হয়তো তখন আমি শব্দ পেলে উঠি। যদি আবার দেখি একা, আগে উঠলে পরে আগে বরকে ডাকতাম, যেহেতু এখন বর নেই আমার খুবই অসুবিধা হয়েছে একদিক দিয়ে, কারণ যতই কষ্ট হোক ভালোবাসার মানুষ কাছে থাকুক, তিনজনে একসাথে থাকি মানে খুবই ভালো। আর বসেও থাকতে পারছি না, আমার মাথা ঘোরাচ্ছে, মনে হয় ভাত আজকে খাবোই না বন্ধুরা, কারণ ওগুলিতে ভাতও খাবো না আর চিংড়ি মাছ খাবোই না।
ওই এখন এক প্যাকেট মানে বর তো সবই এনে দিয়ে গেছে, 6 প্যাকেট বিস্কুট এনে দিয়ে গেছে কোর্টে। তো মানে এক প্যাকেটের মতো দুটো করে শাড়ি থাকে না, এক শাড়িও খেয়ে ফেলেছে, আরেক শাড়ি আছে ওটা খেয়ে ওষুধ খেয়ে শোবো। কালকে সকালবেলা দেখা যাবে কি হয়, মানে কালকে কেমন হয় না হয় কালকে তোমাদেরকে জানাবোই সব কিছু। তো বন্ধুরা আজকে রাখি, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটাকে ক্লিক, বেল বাটনটাকে বাজিয়ে অল লেখাটাকে ক্লিক করে দিও যখনই কোনো ভিডিও ছাড়ো, যখন কেন আমি তো প্রতিদিনই ভিডিও ছাড়ি কিন্তু আমার সাবস্ক্রাইবার বাসে না, ভিউ ভিউ মেলা ভিউ মানে অনেক হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার কেউ করে না। এটাই হচ্ছে মন খারাপ, যত বিষ ব্যথা নিয়ে যত কথা বলছি তবু তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না। বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, দেখবে এক মানুষের কষ্ট সারা জীবন থাকে না, যে কোনো মানুষের কষ্ট তো সারা জীবন থাকে না, হয়তো একদিন না একদিন ভগবান মুখ তুলে অবশ্যই দেখবে যে কষ্ট করছি 6 বছর থেকে, 6 বছর গিয়ে সাথে বলে যে কষ্ট করছি, হয়তো এই কষ্ট আমার আর হয়তো সারা জীবন থাকবে না। ভগবান একটা লোককে অত কষ্ট দেয় না, আমি এই বিয়ের পর থেকেই কষ্ট করছি, বিয়ের 3 বছর পরে আমার মেয়ে হয়েছে তো তখন থেকেই আমি কষ্ট করছি। দেখি আমি ভগবানকে ঠাকুরকে ফুল জল দিই, ঠাকুরকে বলি যে তুমি আমাকে কত কষ্ট দাও, কষ্ট কি আর কোনোদিন শেষ হবে না, বলি তো ঠাকুরকে, দেখি ঠাকুর কত নিষ্ঠুর আর ভগবান দেখি আমার কত কষ্ট দিতে পারে। তবু আমি ভগবানের কাছে বলি যে আমার বাচ্চা আর আমার স্বামী যেন ভালো থাকে, সুস্থ থাকে, যত বিষ ব্যথা যত অসুখ আছে না কেন সব কিছু আমাকে দাও, কিন্তু আমার সহ্য ক্ষমতা আছে বন্ধুরা জানো তো, আমার না সহ্য ক্ষমতা আছে, কারণ যেরকম বিষ স্পন্ডাইলাইসিসের এই ব্যথা যে সে লোক ব্যথা সহ্য করতে পারবে না, আমরা মহিলা মানুষের জন্য পারি, অন্য কোনো পুরুষ মানুষ হলে তো সে তো মানে গলা ছেড়ে কাঁদতো আর কি। এরকম কথা বলতে হাঁপিয়ে যাচ্ছে বন্ধুরা, থাকবে আজকে বেশি কথা বলছে না, তবু 12 মিনিট কথা কথা বলে ফেললাম, তো একটু সাপোর্ট করো আমাকে, আজকে রাখছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, আমি তাই চাই, একটু তোমাদের সাপোর্ট চাই শুধু, আমি আমাকে একটু ভালোবাসার সাপোর্ট দাও তাই চাই, আর কিচ্ছু চাই না, তোমাদের কাছে এটুকু আশা আমি আবদার করতেই পারি তাই না বলো। তো আজকে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।